আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনের ভিতরে একটি অপশন বা সেটিংস আমরা দেখতে পাই, সেটি হলো অ্যাকাউন্টস নামে। এই যে এখানটাতে আছে, তো এই যে অ্যাকাউন্টস নামে যে অপশনটা, এটি কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই থাকে। তো এর আসলে কাজটা কী বন্ধুরা? এই যে অ্যাকাউন্টস যে সেটিংসটা আছে, এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই সেটিংসটার কাজ জানা আবশ্যক। কারণ এই সেটিংসটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারবেন, যেগুলো কিন্তু হয়তো আপনি এর আগে কখনোই দেখেন, এবং এই কাজগুলো কিন্তু হয়তো আপনি নিজে না করতে পেরে হয়তো অন্য কাউকে দিয়ে করিয়ে নেন। কিন্তু আপনি যদি এই সেটিংসের কাজ জানেন, তাহলে কিন্তু এরপর থেকে এই কাজগুলো আপনি নিজেই করতে পারবেন। এজন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখুন এবং অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ এই সেটিংস সম্পর্কে জেনে নিন। তোর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক বিডি নাইন ইউটিউব চ্যানেল, এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনি ভিডিও নিতে হতে পারে, তো অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। তো সেটিংস অপশানে আসার পরে আমরা সেই অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে যাবো। তার আগে কয়েকটি কথা বলে, সেটি হলো আমরা বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার জন্য আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। যেমন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, যেটা কিন্তু আমাদের প্রায় 99% মানুষই ব্যবহার করে থাকি। ফেসবুক বলতে গেলে 100% মানুষই কিন্তু বর্তমানে ফেসবুক ব্যবহার করে থাকেন। তো এই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এটি কিন্তু আমরা আমাদের ফোনে একাধিক, অনেকেই আছেন আমরা একটি ফোনে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, বা যেমন 2টা 3টা 4টা 5টা, অনেকে আবার 6-7টা, তারও বেশি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এবং এরপরে আসে হলো ইমো অ্যাকাউন্ট, যেটিও কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তো এবং আরেকটা জিনিস, যেটি না হলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজই করতে পারবো না, সেটি হলো জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টও কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে থাকি। তো আসলে এই যে অ্যাকাউন্টগুলো, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে জিমেইল অ্যাকাউন্ট, এরপরে ইমো অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট আপনাদের ফোনে, এক কথায় যত প্রকার অ্যাকাউন্টস আছে, এই সকল অ্যাকাউন্টসগুলো কিন্তু আমরা এই যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংস অপশানের ভিতরে যে যে অ্যাকাউন্ট অপশানটি আছে এখানে, এই অ্যাকাউন্টে আসার পরে আমরা কী দেখবো আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করলাম, তো এই অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অ্যাকাউন্টগুলো, সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো এবং সমস্ত ইমো অ্যাকাউন্ট নিচে আসে দেখতে পাচ্ছেন, ইমো অ্যাকাউন্ট, এবং আরেকটি কথা সেটি কিন্তু বলা হয়নি, সেটি হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্টগুলো ভিডমেটের ভিতরে কিন্তু অ্যাকাউন্ট লাগে, যাই হোক, এই সমস্ত জিমেইল অ্যাকাউন্টগুলো আমার ফোনে, এক কথায় যত প্রকার অ্যাকাউন্টগুলো আছে আপনাদের ফোনে, যত অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এর ভিতরে পেয়ে যাবেন। এবং এইখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্ট রিমুভ আবার লগ ইন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ধরুন এখান থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন, আপনার ফোন থেকে একেবারে রিমুভ করতে চাচ্ছেন, তো আমি ধরুন এখানে যে আমার নিচে যে জিমেইল অ্যাকাউন্টটি আছে, এটি ধরুন আমি রিমুভ করবো এখান থেকে, তো আমি সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু একজনের উপরে এক রকম সিস্টেম আছে, অনেকের ফোনে কিন্তু এই অ্যাকাউন্টের ক্লিক করে ট্যাপ করে ধরে রাখতে হয়, অথবা অনেকের ফোনে ডান সাইডে থ্রি লাইন অপশান থাকে, বা অনেকের ফোনে এখানে টাচ করলে, যেমন আমার ফোনে আমি এখানে টাচ করলে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখছেন যে রিমুভ অ্যাকাউন্ট লেখা আছে। আমি কিন্তু এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই এই যে জিমেইল অ্যাকাউন্ট, এটি কিন্তু আমার ফোন থেকে রিমুভ হয়ে যাবে। তো এটি কিন্তু আমি এখন রিমুভ করতে চাচ্ছি না। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এইভাবে রিমুভ করতে পারেন, এবং আপনারা চাইলে যে কোনো অ্যাকাউন্ট, এখানে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট সেমভাবে আপনারা রিমুভ করতে পারবেন। আবার লগ ইন করতে হলে দেখবেন যে একেবারে নিচে একটি অপশান রয়েছে, সেটি হলো অ্যাড অ্যাকাউন্ট। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, একেবারে নিচে ইমোর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, তো সেই অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করলে এবার এখানে দেখা যাচ্ছে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, ডু অ্যাকাউন্ট, এবারে কিন্তু এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, নাকি গুগল অ্যাকাউন্ট, অথবা হাই অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট, ভিডমেট, হোয়াটসঅ্যাপ, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন। আপনি যে ধরনের অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন সেই ধরনের অ্যাকাউন্টটি ক্লিক করবেন। ধরুন আমি এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যেটা বলে সেটা আমি লগ ইন করবো। তো এখানে গুগল অ্যাকাউন্ট আছে মাঝখানে দেখতে পাচ্ছেন, এই গুগলে ক্লিক করবেন, করলে কিন্তু এখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট যে অ্যাড করার জন্য এখানে কিন্তু আপনাদের অপশান চলে আসবে, এবং এখানে কিন্তু আপনারা গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে হলে যে আপনাকে গুগল ঠিকানা এবং পাসওয়ার্ড দিতে হয়, দেখুন সেই অপশান কিন্তু চলে আসলো। এখানে কিন্তু অ্যাকাউন্টের যে ঠিকানাটি দিতে হবে, দেওয়ার পরে দেখবেন যে নেক্সট লেখা আছে নিচে, এখানে কিন্তু নেক্সটে ক্লিক করলে আবার আপনার পাসওয়ার্ডের জায়গা আসবে, সেখানে কিন্তু আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন, এবং এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। তো এইভাবে কিন্তু শুধুমাত্র জিমেইল অ্যাকাউন্ট না, ফেসবুক অ্যাকাউন্ট বা সমস্ত ধরনের অ্যাকাউন্ট কিন্তু আপনারা এই শুধুমাত্র এই একটি সেটিংসের ভিতরে এসে কিন্তু আপনারা সমস্ত ধরনের অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে পারবেন। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অ্যামেজিং বা ইন্টারেস্টিং, বা বলতে পারেন খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং, যেটি কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জানা উচিত ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।